আরো কয়েকটা জিনিস দেখায়। কাছে এসো। তোমরা যারা বলছিলে যে আমাদের লাভ স্টোরির ব্যাপারে কিছু জানতে চাও, তো তাদের জন্য বলে দিই, আমাদের ফার্স্ট কন্ট্যাক্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরে ফোন নাম্বার শেয়ার করা হয় আর অনেকদিন কথাও হয়। তারপরে ফার্স্ট মিট করেছিলাম সিটি সেন্টার ওয়ানে কলকাতাতেই। এই ফটোটা ও আমাকে ফার্স্ট গিফট করেছিল যেদিন আমরা প্রথম দেখা করি। তো সেই টাইমে আমি যখন আগে থেকে জানতাম যে ও খুব ভালো ছবি আঁকে, অনেকগুলো দেখেছিলাম ছবি ওর ইনস্টাগ্রামে ফেসবুকে, বলেছিলাম আমার একটা পোর্ট্রেট এঁকে দেবে, আমার খুব শখ যে কেউ আমার পোর্ট্রেট এঁকে দিই। কিন্তু সেই সময় ও বলেছিল যে আগে আমরা প্রথম দেখা করি, তারপরে তোমার ছবি এঁকে দেবো, এবার দেবো না। তারপরে সেদিনই ও আমাকে এই ছবিটা গিফট করে, আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। মানে ওটা একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট ছিল আমার কাছে। তো এই ছবিটা আমার খুব পছন্দের। নেক্সট আমরা গেছিলাম আউদে, সেখানে একটা স্টেয়ারিং গেম খেলা হয়েছিল। 5 সেকেন্ডের বেশি তাকিয়েই থাকতে পারছিলাম না, এত লজ্জা লাগছিল। সেদিন বুঝেছিলাম যে দুজনের খাবারের প্রতি ভালোবাসাটা ঠিক একই রকম। এরপর প্রায় প্রত্যেক মাসে কলকাতায় আসা হতো, আর সাথে থাকতো বিভিন্ন জায়গায় যাওয়া, ফটো ক্লিক করা। এর থেকে আমাদের যে পেটুক দি গ্রেট বলে ইনস্টাগ্রামের ফুড পেজটা আছে, সেটা শুরু হয়। কলকাতার কিছু জায়গায় আমি কখনো যাইনি, সেই লিস্টটা ওকে জানিয়েছিলাম ফোনে। যেমন নিউ ইয়ার্স ইভে আমরা গেছিলাম ভিক্টোরিয়াতে, সেন্ট পলসে ঘুরতে গেছিলাম, প্রিন্সেপ ঘাটে গেছিলাম, আবার লেক গার্ডেনেও গেছিলাম। মজা হয়েছিল, করুণাময়ীর একটা মেলা ছিল যেখানে আমরা রোলার কোস্টারে চলেছিলাম, এত ভয় পাচ্ছিলাম, প্রচুর চিল্লেছিলাম। এরপর ও আমায় প্রপোজ করেছিল সেই ইয়ারে, মানে আমরা দেখা করেছিলাম 2019-এ, সেটা ছিল 7th November, সেদিন আমরা মিট করেছিলাম। আর তারপরে সেই বছর মানে 2020-র February-তে ভ্যালেন্টাইন্স ডের দিন আমাদের দেখা হয়নি, বা তখনও পর্যন্ত ফর্মালি কোনো রিলেশনশিপ বা এরকম কোনো কিছু ছিল না, আমরা ভীষণ ভালো বন্ধু ছিলাম। তো তারপরে যখন ভ্যালেন্টাইন্স ডে ঠিক কয়েকদিন পরে আমি একবার কলকাতায় গেছিলাম বাবার ট্রিটমেন্টের জন্য, তখন আমি গিফট পাই এই বক্সটা। ঠিক ফিল্মের যেরকম থাকে সিনেম্যাটিক স্টাইলেও আমাকে প্রপোজ করে, আর একদম হাঁটুতে কেড়ে বসে প্রপোজ করেছিল। তাতে ভ্যালেন্টাইন্স ডের জন্য যতগুলো গিফট হয়, মানে 7 দিনের 7টা গিফট একসাথে পেয়েছিলাম, চকলেট তো খেয়ে নিয়েছি তাতে। এরকম টেডি দিয়েছিল আমাকে টেডি ডের জন্য, তারপরে রোজ, যেহেতু আমি ওকে বলেছিলাম যে কেউ রোজ মানে গাছ থেকে ছিঁড়ুক বা ফুল ছেঁড়া আমি একদমই পছন্দ করি না, সেই জন্য আমায় এটা দিয়েছিল, নিজের হাতে একে গিফট করেছিল। তার সাথে ওইটা একটা দিয়েছিল, দেখতে পাচ্ছে কিনা জানি না। মে দিস রোজ লাস্ট অ্যাজ লং অ্যাজ মাই লাভ ফর ইউ সুইট হার্ট। আর লাস্ট পুরো যখন এটা নিয়ে বার করেছিল, আমাকে চোখ বন্ধ করিয়ে প্যাকেট থেকে বের করেছে, পুরো হাঁটুতে বসে আমায় বলেছিল উইল ইউ বি দ্য মুন অফ মাই লাইফ, গলে গেছিলাম সেদিন। বলতে পারো না কটা অবস্থায় ফুটে গেছিলাম, ভালো লেগেছিল। মানে ওভাবে কোনোদিনও কেউ প্রপোজ করবে ভাবতে পারিনি, অনেক মেয়েরই আশা থাকে যে কেউ প্রপোজ করবে ওভাবে, তারপরে ব্যাপারটা চিজি লাগে, কিন্তু যখন হয় তখন খুব ভালো লাগে, তো খুব মজা হয়েছিল। এরপর নেক্সট যখন গেছিলাম, তখন ওর সাথে আমার বেস্ট ফ্রেন্ড মানে পূজার সাথে দেখা করাই। পূজা ফার্স্টে কমেন্ট করেছিল যে আমরা নাকি ভাই বোনের মতো দেখতে। যাই হোক, এরপরে আমাদের বাড়ি থেকে কথাবার্তা শুরু হয়, প্ল্যান করা হয় মিট করার জন্য। ফার্স্ট হানিদা ধাবাতে দুই ফ্যামিলি দেখা করে, আর একটা ক্লোজ বন্ডিংও হয়ে যায়। মানে সেই সময়ে মনেই হয়নি যে তারা অচেনা, আর শুরু হয় দুই বাড়িতে যাতায়াতের সাথে সাথে আমাদের বিয়ে নিয়ে ডিসকাশন। আর বাকি পুরো লাভ স্টোরিটা লকডাউনের মধ্যে হারিয়ে গেছে, ফোনে ফোনেই কেটে গেল।
ফোনে 8-ball pool, লুডো, ক্যারাম এইসব মানে সবসময় আমরা খেলতে শুরু করে দিয়েছিলাম। আর এই লুডো খেলতে খেলতেই আমার বর্ষা আর ময়নার সাথে কথা হয়, মানে ওদের সাথে খেলার ছলেই পরিচয় হয়েছিল। হ্যাঁ, তবে কলকাতায় একবার অ্যাকচুয়াল পুল খেলতে গেছিলাম, মানে কিচ্ছু পারছিলাম না, তবুও মজা হচ্ছিল। লকডাউনের পরে মানে অলমোস্ট আফটার 10 মান্থস আমরা দেখা করি, যখন আমার ফ্রেন্ডের বিয়ে মানে তানিয়ার বিয়েতে ও বালুরঘাটে এসেছিল। সত্যি বলতে নিজেদের বিয়ে প্ল্যানিংটা সেই টাইম থেকেই শুরু হয়। শুরু হয় প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য প্লেস খোঁজা, যেমন আমরা একবার বোটানিক্যাল গার্ডেন, নন্দন সব জায়গা ঘুরে দেখেছিলাম যে কোথায় শ্যুট করব বলে। আর সেই টাইমে ব্যাচেলার্স পার্টি হয়েছিল আমাদের বারবিকিউ নেশনে, ভাই বোনরা মিলে মিটও করেছিলাম, মানে ময়না, পিকুদাদা, রুবি, বর্ষা, শুভ সবার সাথে দেখা হয়ে গেছিলো সেই টাইমে আর কি। এই হলো আমাদের ছোট্ট লাভ স্টোরি। তারপর শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়, কিছু শপিং আর ঘোরাফেরা, সোজা বিয়ের মণ্ডপে। এই যা হলো আমাদের ছোট্ট লাভ স্টোরি। এবার পুরোনো জিনিসপত্রগুলোকে সাইডে করে রাখি, কারণ এইসব জিনিসপত্র দেখে মেমোরিতে আমি সেন্টি হয়ে যাচ্ছি। বড়ে আচ্ছে লাগতে হ্যায় ইয়ে ধরতি ইয়ে নদিয়া ইয়ে রহনা আর তুম, ধীরে ধীরে হনে হনে চুপকে সে অব হোগা, কহতে থে হম প্যার জিসে না জানে কব হোগা, বড়ে আচ্ছে লাগতে হ্যায়। এই আমাদের লাভ স্টোরির গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক করো আর কমেন্ট করো। টাটা।